ঠিক সময়ে রুদ্র এসে সব গন্ডগোল করে দিল। মেরেই ফেলতাম আর একটা সময় পেলে। উল্টে কি করতে হলো? ওকে বাঁচাতে হলো। ন বাঁচালে তো আমার কথা হয়তো বলেই দিত। বাড়ির লোকের কাছে না হোক, পুলিশের কাছে তো বলতোই ও কি দেখেছে। আজব বারবার একটা সাধারণ কাজে আমি অসফল হচ্ছি কেন? তুমি জানতে তাই না? হ্যাঁ, তুমি জানতে যে আমি আমি সফল হব না। তুমি জানতে যে ওর মা শাশুড়ি শ্রীমতী নয়। কেন বলনি আমাকে? কেন আগে থেকে সাবধান করনি আমাকে? কেন আমাকে বলনি যে আমি এই কাজে সফল হব না? হ্যাঁ, কেন বলনি আমাকে? কেন জানাওনি বলো? বেশ, যা হবার হয়ে গেছে, এবার আমাকে বলো কে ওকে আগলাচ্ছে, সেই মা বলো। কি হলো বলো? বলবে না তুমি, তাই তো? হ্যাঁ বলবে। পথ দেখিয়েছি ছড়া বলে, বোকা হচ্ছিস তুই, তোর কর্মফলে। ওই ছড়া যদি আমাকে পথ দেখানোর জন্য হয় তাহলে তাহলে ভুল হই ছড়া। আমার ছড়া ভুল নয়, ভুল তোর ওই পথ। ভুল? কোনটা ভুল? তুমি বলেছিলে ওর মা ওকে আগলে রেখেছে, ঠিক? ঠিক। ওর নিজের মা বেঁচে নেই। ওর মা বলতে ওর শাশুড়ি মা, মানে মানে ওর ভালো মা। ওর ভালো মার থেকেও আমি ওকে আলাদা করেছি। কি বলতে চাইছো তুমি এবার? ওর ভালো মা ওকে দূর থেকে আগলাচ্ছে। আগলাচ্ছে, আগলাচ্ছে, ওর মা আগলাচ্ছে দূর থেকে নজর রেখে। তুমি বাজে কথা বলছো, বাজে কথা বলছো তুমি। দূর থেকে কেউ কেমন ভাবে আগলায়? প্রশ্নটা নিজেকে কর, কে তারে আগলাচ্ছে খুঁজে বের কর। কেউ আগলাচ্ছে না, আমি জানি কেউ আগলাচ্ছে না। এমন এমন কেউ নেই আর। আছে, আছে, সে আছে। লগ্ন যায় না তার কাছে, তবু সে আগলে রাখে। খুঁজে নেয় লগ্নার সেই মাকে। লগ্নার পাচ্ছে
ধাঁধাটা হলো আছে আছে সে আছে, লোক না চায় না তার কাছে, তবু সে আঁকড়ে রাখে, খুঁজে নে লোক না সেই মাকে। শেষে কি বললো, শেষে কি বললো? ধাঁধার মধ্যেই তার উত্তর আছে, খুঁজতে যাক তাকে লগ্নার পাছে। তার মানে লগ্নার পিছনে গিয়ে আমাকে জানতে হবে লগ্নার মাকে। বেশ বেশ, তাই করবো আমি। আমাকে তো দেখতেই হবে কে আকলাচ্ছে লগ্নাকে, পরীক্ষা করতে হবে আমায়, পরীক্ষা করে দেখতে হবে। আজই দেখতে হবে, লগ্ন তো আমার কাছেই থাকে, কিছু করলে আমিও দেখতে চাই কে আকলায় লগ্নাকে। কত রাজ্যে শত্রুটাকে পাশে নিয়ে ঘুমোতে হবে কে জানে। আন্টি শোনো না। কে ঘুমাচ্ছে না? গান শুনবে? না, গল্প শুনবো। গল্প শুনলে তো তোমার ঘুম আসবে না, তখন তো জেগে জেগেই শুনতে হবে। ঘুমাবো, প্রমিস। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। সত্যি সত্যি? বেশ, এক ছিল রাজকন্যা আর এক ছিল রাক্ষসী। রাক্ষসী তার নিজের প্রাসাদে রাজকন্যাকে আটকে রেখেছিল। আচ্ছা, রাক্ষসীরা সবসময় এরকম করে কেন? কারণ রাজকন্যার বাড়ির লোকজনদের উপর রাক্ষসীর খুব রাগ। কেন? কারণ রাজকন্যার বাড়ির লোকজন রাক্ষসীর বড় ক্ষতি করেছে। সে রাক্ষসীর বরকে মেরেছে, রাক্ষসীকে মেরেছে। ও মা, মেরে দিলে আবার রাক্ষসী কি করে রাজকন্যাকে আটকালো? রাক্ষসীর প্রেতাত্মা আটকেছিল, সে তো আর মরেনি। রাক্ষসীরও প্রেতাত্মা হয়? হয়তো, সে মানুষই হোক অথবা রাক্ষস, যেই হোক না কেন, বেঁচে থাকা অবস্থায় যদি সে কোনো কাজ করতে চায় কিন্তু করতে পারে না, তাহলে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। আর জানো তো লগ্ন, যতক্ষণ না পর্যন্ত সে ওই কাজটা শেষ করতে পারছে আর চারিদিকে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। কি হলো লগ্না তোমার? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি গানই গাও, গল্প শুনবো না গো। ভয় লাগছে। বেশ, তুমি ভয় পাচ্ছ লগ্না, তুমি ভয় পাচ্ছ, তবু কেন কিছু করতে পারছি না আমি তোমাকে? তোমাকে কে আগলাচ্ছে আজ আমায় জানতেই হবে, আর তার জন্য
আজ আমি তোমার দাদার উত্তর বের করব আর শেষ করব লগ্নার মাকে। তুমি এমন অদ্ভুত হয়ে আসলে কেন? আমি কি ভুল কিছু? রক্ত পড়ছে যে, কি করে হলো?